আমি প্রিয়াঙ্কা আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি সিমুই বা সিমাইয়ের পায়েসের রেসিপি কড়াইটা গ্যাসের আছে বসিয়ে দিয়ে তাতে আমি বড়ো চামচের দেড় টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম সিমুইটা আমি ঘিতে ভেজে নেব আমি ভাজা সিমুই বাজার থেকে কিনে আনিনি এবার সিমুইটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সিমুইটা এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যত ভালো ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন শিমুইটা কিন্তু অনেকাংশেই লাল লাল হয়ে গেছে শিমুই কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে মিষ্টির মধ্যে একটি জনপ্রিয় খাবার আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর আমন বাদামের কুচি এই শিমুইয়ের সাথেই ঘিয়ের মধ্যে এগুলোও আমি ভেজে নেব কাজু বাদাম আমন্ড বাদাম আর কিশমিশ দিয়ে যখন আরও কিছুক্ষণ ভাজবো তখন দেখা যাবে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে তখন বুঝতে হবে যে সিমুইটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আমার সিমুই ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সিমুইটা তুলে নিচ্ছি আগেকার দিনে সিমুই আটা ময়দার থেকে তৈরি করা হতো এখন কিন্তু সুজি দিয়েও সিমুই তৈরি করা হয় আর আমিও এখানে সুজির তৈরি সিমুই ব্যবহার করেছি চলুন এবার সিমুইটা আমি এক সাইডে সরিয়ে রেখে কড়াইতে যেটুকু ঘি আছে তার মধ্যে একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি আর ঘি যুক্ত করলাম না কেন না যেহেতু সিমুইতে অনেকটা পরিমাণে ঘি দিয়ে আমি ভেজেছিলাম সেই কারণে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি আপনারা ভাবতে পারেন আমি বাটির থেকে এইভাবে দুধ কেন দিচ্ছি আসলে আমি বাটির মধ্যে সাতশো গ্রাম দুধকে পাঁচশো গ্রাম দুধে কমিয়ে এনেছি অর্থাৎ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এমনিতেই আমি এখানে ঘন দুধেরই ব্যবহার করছি আর বাটিতে যেহেতু আমি আগে জাল দিয়েছিলাম তাই ঠান্ডা হয়ে গেছিল দুধটা এবার কড়াইতে দিয়ে আমি আরেকবার জাল দিয়ে নিচ্ছি এবার আমি মাপমতো চিনি দিয়ে দিলাম এখানে আমি খুব বেশি মিষ্টি দিচ্ছি না মানে অর্থাৎ চিনি দিচ্ছি না কেননা আমি এই সিমুই বানানোর মধ্যে কনডেন্স মিল্কের ব্যবহার করব সেই কারণে চিনিটা আগে দিয়ে নিলাম যাতে সিমুইটা পরে দিলে যেন একদম গলে না যায় কারণ গলে গেলে অনেক সময় কিন্তু দলা পেকে যায় আর আগে যদি চিনিটা দিয়ে দেন তাহলে সিমুই নরম হবে ঠিকই কিন্তু দলা পাকবে না এবার সিমুইটা দিয়ে দুধের মধ্যে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব আর কিছুটা দুধ আমি রেখে দিয়েছি যদি দেখা যায় যে আরেকটু দুধের প্রয়োজন তাহলে আমি যেন পরে দিতে পারি সেই কারণে সিমুই সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি ভাষাতাত্ত্বিকবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত অনুযায়ী গ্রিক শব্দ সেমিদালিস থেকে এই সেমুই কথাটির উৎপত্তি হয়েছে সেমিদালিস শব্দটি সংস্কৃত ভাষায় প্রবেশ করে এর রূপ ধারণ করে সামিদা কথায় সামিদা থেকে সেমাই বা সিমুই কথাটি এসেছে আপনাদের সাথে তথ্যটা শেয়ার করতে করতেই আপনারা দেখতে পেলেন আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি তাহলে সুবিধা হলো না দুধটা একটু আলাদা করে রাখার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক যতটা মিষ্টি আপনারা পছন্দ করবেন ততটাই কনডেন্স মিল্ক এখানে দিয়ে নেবেন কনডেন্স মিল্ক দিয়েও আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে স্বাগত জানাই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলের রেসিপি দেওয়া মাত্রই সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সিমের ব্যাস একদম রেডি হয়ে গেছে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একদম ঠান্ডা করে বাটিতে পরিবেশন করে ফেলুন কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের অল বাটনে ক্লিক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন